গ্ল্যামারের দুনিয়া থেকে সোজা ভোট মঞ্চে। বাঁকুড়ার তৃণমূল প্রার্থী হিসেবে রবিবার প্রথম দলীয় কর্মী সভা করলেন মুনমুন সেন। তৃণমূলের স্লোগান মা মাটি মানুষ। লাল মাটির দেশে গিয়ে মুনমুনের গলাতেও এদিন বারবার শোনা গেল তার মায়ের কথা। অভিনয়ের জগৎ থেকে কেন হঠাৎ রাজনীতিতে, তারও এদিন ব্যাখ্যা দিলেন মুনমুন। বিরোধীরা খোঁচা দিয়ে প্রশ্ন তুলেছে, দলীয় নেতাদের পরিবর্তে কেন বাইরে থেকে এনে তারকাদের টিকিট দিল তৃণমূল। পাকা রাজনীতিকের মতোই এর জবাব দিয়েছেন মুনমুন। রাজনৈতিক মহলের মতে কৌশলেই এদিন নিজের সংক্ষিপ্ত বক্তব্যে একাধিকবার মায়ের প্রসঙ্গ তুলেছেন মুনমুন সেন। কারণ সুচিত্রা সেনকে নিয়ে আজও বাঙালির আবেগের অন্ত নেই, সেই আবেগকেই কাজে লাগাতে চাইছেন তৃণমূল প্রার্থী মুনমুন সেন। চীনা উপগ্রহের পাঠানো ছবিকে সম্বল করেই ফের জোর কদমে মালয়েশিয়ার নিখোঁজ বিমানের তল্লাশি শুরু হল। নতুন করে দুটি বিমানকে তল্লাশি অভিযানে নামিয়েছে ভারতও, যার মধ্যে রয়েছে নৌসেনার পোসেইডন এবং বায়ুসেনার সুপার হারকিউলিস। নতুন করে দুটি যুদ্ধজাহাজকেও তল্লাশিতে নামিয়েছে চীন। শনিবার মালয়েশিয়ার পরিবহন মন্ত্রী হিসামউদ্দিন হোসেন জানান, ভারত মহাসাগরের উপর বড়সড় কিছু একটা ভাসার ছবি ধরা পড়েছে চীনা উপগ্রহে। সেই ছবি অনুযায়ী ভাসমান বস্তুটি লম্বায় 22 মিটার এবং চওড়ায় 30 মিটার। এটা নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। উল্লেখযোগ্যভাবে চীনা উপগ্রহ সমুদ্রের যে জায়গায় বস্তুটি দেখতে পেয়েছে, কিছুদিন আগে সেখান থেকে 120 কিলোমিটার উত্তরে কিছু একটা ভাসার ছবি ধরা পড়েছিল অস্ট্রেলিয়ান উপগ্রহে। যদিও তল্লাশি চালিয়ে সেখানে কিছু মেলেনি, তবে হাল ছাড়তে নারাজ তল্লাশিতে নামা 26টি দেশ। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট জানিয়েছেন, সমুদ্রে ভাসমান বস্তুটিকে দেখে বিমানের কার্গোর অংশ বলে মনে হচ্ছে, যদিও এ বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা উচিত হবে না। ওয়াকা ওয়াকার পর এবার লা লা লা, ফের সুরের আবেদন, ছন্দের উন্মাদনা। ব্রাজিল বিশ্বকাপে ফের শাকিরা সম্মোহন। 2014 ব্রাজিল বিশ্বকাপের জন্য নয়া থিম সং এর উদ্বোধন করলেন কলম্বিয়ান পপ তারকা। নতুন গান ডেয়ার, সেই গানেরই মেকওভার লা লা লাতে। কলম্বিয়ান পপ তারকা জানিয়েছেন, এটি একটি ব্রাজিলিয়ান গান, এই গানে জীবনের ছন্দ রয়েছে, তবে বিশ্বকাপের জন্য এই গানের কথায় কিছু রদবদল করেছি আমি। এই গানে দেখা যাবে শাকিরা পুত্র মিলানকেও, স্প্যানিশ ফুটবল তারকা জেরার পিকের বান্ধবী শাকিরা। শাকিরা জানিয়েছেন, আমি তখন স্টুডিওয় রেকর্ডিং করছিলাম, তখনই মিলান আসে সেখানে, আমার কোলে বসে মন দিয়ে গানটা শোনে সে। গানটা মিলানের খুবই পছন্দ হয়েছে। বিশ্বকাপ শুরুর আগে উত্তেজনার পারদ চড়ছে। শাকিরার নয়া থিম সংকে ঘেরেও উদ্দীপনা তুঙ্গে।